অর্থনৈতিক দুর্দশা কাটাতে আরও ঋণ খুঁজছে শ্রীলঙ্কা। $400 কোটি ঋণ পেতে মরিয়া দেশটি, শিগগিরই যুক্তরাষ্ট্র যাচ্ছেন লঙ্কান প্রতিনিধি। এবং সামাজিক মাধ্যম টুইটার কেনা নিয়ে সৌদি প্রিন্স তালালের সঙ্গে বিবাদে জড়ালেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক, প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ টেসলার প্রতিষ্ঠাতা। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছে 50 লাখের বেশি মানুষ। এর মধ্যে কেবল চলতি মাসে ইউক্রেন ছেড়েছে প্রায় 8 লাখ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। 24 ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই জীবন বাঁচাতে দেশ ছাড়তে শুরু করে ইউক্রেনের বেসামরিক নাগরিকরা। প্রাণ হাতে নিয়ে সড়ক, রেল ও নৌপথে প্রতিদিনই সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নেন অনেকেই। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে জানায়, এরই মধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়েছে 50 লাখের বেশি মানুষ। নতুন প্রকাশিত প্রতিবেদন বলছে, ফেব্রুয়ারিতে ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় 7 লাখ ইউক্রেনীয়, মার্চে সেই সংখ্যা ছিল 34 লাখ, আর চলতি মাসে ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় 8 লাখ বেসামরিক নাগরিক। দেশ ত্যাগ করা এই মানুষদের 90% নারী ও শিশু। প্রতিবেদনে জানানো হয়, শরণার্থীদের প্রায় 27 লাখের বেশি ইউক্রেনীয় যুদ্ধের শুরুতে দেশ ছেড়ে পোল্যান্ড পালিয়েছে, রোমানিয়াতে আশ্রয় নিয়েছে আরও প্রায় 7 লাখ 25 হাজার ইউক্রেনীয়। এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক বিষয়ক সংস্থা IOM জানিয়েছে, ইউক্রেনে 71 লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। জীবনের ওপর চরম হুমকি সত্ত্বেও তারা এখনও ইউক্রেনে অবস্থান করছে বলেও জানায় সংস্থাটি। ফরহাদ চৌধুরী, সময়। ঋণে জর্জরিত শ্রীলঙ্কা আরও ঋণ খুঁজছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, $400 কোটি ঋণ সহায়তার জন্য IMF সহ বেশ কয়েকটি সংস্থার দ্বারস্থ হতে যাচ্ছে দেশটির সরকার। এ নিয়ে দেন দরবার করতে শিগগিরই যুক্তরাষ্ট্র যাচ্ছে শ্রীলঙ্কার প্রতিনিধি দল। অর্থনৈতিক দুর্দশায় বিপর্যস্ত শ্রীলঙ্কা, রাজনৈতিক অস্থিরতা চরমে। চলতি বছর $860 কোটি বিদেশি ঋণ পরিশোধের কথা থাকলেও তা সম্ভব নয় বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে উল্টো আরও ঋণ নেওয়ার পথ খুঁজছে দ্বীপরাষ্ট্রটি। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, $400 কোটি ঋণ সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সহ বেশ কয়েকটি সংস্থার দ্বারস্থ হতে যাচ্ছে দেশটির সরকার। এরই মধ্যে IMF-এর সঙ্গে 18 এপ্রিল বৈঠক শুরুর কথা রয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী আলি সাবরি। বৈঠকে যত দ্রুত সম্ভব ঋণ প্রাপ্তির বিষয়ে জোর দেওয়া হবে বলেও জানান তিনি। সংকট কাটাতে চলতি বছরই $300 থেকে $400 কোটি সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সাবরি বলেন, যত দ্রুত সম্ভব ঋণের অর্থ ছাড় দিতে আবেদন করবে শ্রীলঙ্কা। সবশেষ 2016 সালে শ্রীলঙ্কাকে $150 কোটি ঋণ সহায়তার অনুমোদন দিয়েছিল IMF, তবে $130 কোটি ছাড়ের পর বাকিটা আটকে দেয়া হয়। ফরহাদ চৌধুরী, সময়। সামাজিক মাধ্যম টুইটার কেনা নিয়ে সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের সঙ্গে বিবাদে জড়িয়েছেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। মাইক্রো ব্লগিং সাইটটি কিনতে তার $4,100 কোটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন টুইটারের বৃহৎ শেয়ার হোল্ডার সৌদি প্রিন্স তালাল। এরপরই এ বিষয়ে সৌদি আরবের ভূমিকা রাখা নিয়ে প্রশ্ন তোলেন টেসলার প্রতিষ্ঠাতা। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক যুক্ত হচ্ছেন সামাজিক মাধ্যম টুইটারের পরিচালনা পর্ষদে, এমন খবরে কয়েকদিন ধরেই সরগরম সোশ্যাল মিডিয়া। তার মাঝেই মাস্কের টুইটার কেনার প্রস্তাব, এরপর থেকে উত্তেজনা বেড়েই চলেছে। $4,100 কোটি টুইটার কেনার প্রস্তাব দেন মাস্ক, যেখানে প্রতি শেয়ারের জন্য $54.20 দেওয়ার কথা জানান তিনি। এবার এ নিয়েই বেঁধেছে বিপত্তি। টুইটার কেনার যে দাম হাঁকেন মাস্ক তা শুধু কমই নয়, টুইটারের দামের ধারে কাছেও নেই জানিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল। এর পরপরই টুইটার কেনা নিয়ে সৌদি আরবের মাথা খামানো নিয়ে প্রশ্ন তোলেন মাস্ক। এমনকি সৌদি প্রিন্সের এই প্রস্তাব প্রত্যাখ্যান কতটা যৌক্তিক তাও পরিষ্কার নয় বলে জানিয়েছেন টেক জায়ান্ট টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তবে টুইটারের বৃহৎ শেয়ার হোল্ডার হওয়ায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করার এখতিয়ার রয়েছে বলে পাল্টা টুইটে জানান সৌদি প্রিন্স তালাল নিজেই। মানুষের বাকস্বাধীনতায় কাজে লাগানোর জন্য টুইটারকে আরও আধুনিক করার উদ্দেশ্যেই কিনতে চেয়েছিলেন বলে জানান মাস্ক। এতে সৌদি প্রিন্সের আপত্তিতে সৌদি গণমাধ্যমের সমালোচনা করতেও ছাড়েননি তিনি।
এই বিবাদে টুইটার নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল। এর আগে এককভাবে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটটির সবচেয়ে বেশি শেয়ারের মালিকানা নেওয়ার পর এর পরিচালনা পর্ষদে বসার আগেই সরাসরি টুইটার কেনার প্রস্তাব দেন ইলন মাস্ক। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। টুইটারে সবচেয়ে বেশি শেয়ার কেনার পর এবার পুরো মাইক্রো ব্লগিং সাইটটিকেই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। এজন্য প্রায় $41 বিলিয়ন খরচ করতে প্রস্তুত তিনি। এই অভাবনীয় প্রস্তাব নিয়ে যখন আলোচনার ঝড় বইছে সর্বত্র, তখন প্রশ্ন উঠেছে টুইটার কিনতে চাওয়ার পেছনে বিশ্বের এই শীর্ষ ধনীর আসল উদ্দেশ্য নিয়ে। দিন কয়েক আগেই প্রায় $3 বিলিয়ন টুইটারের 9.2% শেয়ার কিনে নেন ইলন মাস্ক। কিন্তু এই অল্প কিছু শেয়ার কিনেই সন্তুষ্ট হননি তিনি, তা বোঝা গেল মাইক্রো ব্লগিং সাইটটির পুরোটাকেই কিনে নেয়ার প্রস্তাবের মধ্য দিয়ে। ইলন মাস্কের টুইটার কিনতে চাওয়ার এই ঘোষণা ঝাঁকুনি দিয়েছে সিলিকন ভ্যালি, ওয়াল স্ট্রিট সহ বিশ্বের সোশ্যাল মিডিয়ার জগৎকে। প্রতিটি শেয়ারের দাম $54.20 ধরে প্রায় $41 বিলিয়ন মাইক্রো ব্লগিং সাইটটিকে কেনার প্রস্তাব দিয়েছেন তিনি। এত টাকায় টুইটার কিনতে চাওয়ার ব্যাখ্যায় সম্প্রতি এক টেড কনফারেন্সে ইলন মাস্ক বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিশ্বস্ত পাবলিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তার উদ্দেশ্য। তার মতে স্বাধীনভাবে মত প্রকাশের বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যাপক সম্ভাবনা রয়েছে মাইক্রো ব্লগিং সাইটটির। তবে টুইটার কর্তৃপক্ষ যেভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে তাতে এর পূর্ণাঙ্গ বিকাশ হচ্ছে না, তাই টুইটারকে কিনে নিতে চান তিনি। তবে সমালোচকরা বলছেন অন্য কিছু। সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে টুইটারকে বলা হয় এলিটদের প্ল্যাটফর্ম। রাজনীতিবিদ, ব্যবসায়ী, সেলিব্রিটি এবং সাংবাদিকদের জন্য টুইটার হলো প্রচার ও প্রসারের জায়গা, অনুসারীদের নিজের মনোভাব দ্বারা নিয়ন্ত্রণের একটি আদর্শ মাধ্যম। টুইটারের ব্যবসায়িক মূল্য যতটা না বেশি, তার থেকে বেশি ক্ষমতা রয়েছে তার জনমত নিয়ন্ত্রণের। মূলত এই বিষয়টিকেই টার্গেট করেছেন ইলন মাস্ক। বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ব্যক্তিত্ব হিসাবে মাস্কেরও প্রয়োজন এরকমই একটি প্ল্যাটফর্ম। পাশাপাশি নিজের ব্যবসায়িক স্বার্থেও টুইটারের বিশাল প্রভাবকে কাজে লাগাতে পারবেন তিনি। টুইটার কিনতে চাওয়ার পিছনে ইলন মাস্কের এই উদ্দেশ্যই সবচেয়ে বেশি কাজ করছে বলে মনে করা হচ্ছে। রাইসুল ইসলাম, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের অর্থনৈতিক অবরোধে ধস নেমেছিল রাশিয়ার মুদ্রা রুবলে। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও খুব অল্প সময়ের মধ্যেই যুদ্ধপূর্ব অবস্থানে ফেরত আসে রুবল। রুবলের এই দ্রুত উত্থানের ঘটনায় প্রশ্ন উঠেছে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে। ইউক্রেন যুদ্ধের জেরে মস্কোর উপর দফায় দফায় নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। সব মিলিয়ে 4,000-এরও বেশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয় মস্কোর বিরুদ্ধে। কালো তালিকাভুক্ত করা হয় 300+ কোম্পানিসহ 500+ রুশ প্রতিষ্ঠানকে। নিষেধাজ্ঞা দেওয়া হয় রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ 300+ ব্যক্তির উপর। নিষেধাজ্ঞার জেরে নাটকীয় ধস নামে রুশ মুদ্রা রুবলের মানে। ২৪ ফেব্রুয়ারি $1.84 পাওয়া গেলেও 10 মার্চ তা নেমে আসে $139। এ সময় রুবলকে ঠাট্টা করে রাবল নামে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমা গণমাধ্যমগুলো বলতে শুরু করে নিষেধাজ্ঞায় মুখ থুবড়ে পড়েছে রাশিয়ার অর্থনীতি, রুবলের পতন তারই প্রমাণ। কিন্তু সবাইকে অবাক করে খুব অল্প দিনেই আগের অবস্থানে ফিরে আসে রুবল। রুবলের এত দ্রুত উত্থান কিভাবে সম্ভব হলো বিশ্বের অর্থনৈতিক মহলে আলোচনা এখন সেটাই। বিশেষজ্ঞদের মতে পশ্চিমা অবরোধ রাশিয়ার অর্থনীতির উপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি, তার প্রমাণ রুবলের সগৌরবে আগের জায়গায় ফিরে আসা। অবরোধ সত্ত্বেও চলতি বছর জ্বালানি রপ্তানি থেকে রাশিয়ার আয় হবে কমপক্ষে $321 বিলিয়ন। পাশাপাশি নিষেধাজ্ঞা জবাবে পুতিনের নেয়া পদক্ষেপও কার্যকর হয় ব্যাপকভাবে। দেশপ্রেমের পরিচয় দেন সাধারণ রাশিয়ানরাও। পুতিনের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের সম্পদ রাশিয়ার ব্যাঙ্কগুলোতে রাখতে শুরু করেন তারা। নাগরিকদের উৎসাহ দিতে প্রতি গ্রাম সোনার দাম 5,000 রুবলে নির্দিষ্ট করে দেয় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। এতে রুবলের উপর আস্থা ফিরে আসে রাশিয়ার জনগণের। পাশাপাশি বিদেশিদের রাশিয়ায় থাকা সম্পত্তি বিক্রির উপরও নিষেধাজ্ঞা দেয় মস্কো, ফলে বিদেশি কোম্পানিগুলো রাশিয়ায় থাকা তাদের সম্পদ বিক্রি করতে ব্যর্থ হয়। এ সময় অন্তত 400 কোম্পানি রাশিয়া ছাড়ার ঘোষণা দিলেও একটি পয়সা নিয়েও বের হতে পারেনি তারা। রাশিয়া থেকে গ্যাস কিনতে রুবলে মূল্য পরিশোধে ইউরোপকে দেয়া পুতিনের শর্ত ব্যাপকভাবে শক্তিশালী করে রুবলের অবস্থান। প্রতি মাসে €30 বিলিয়ন সমপরিমাণ তেল ও গ্যাসের মূল্য রাশিয়াকে রুবলে পরিশোধ করতে হবে ইউরোপকে। রাইসুল ইসলাম, সময়। করোনা প্রতিরোধে বেইজিংয়ের জিরো কোভিড নীতির আওতায় বর্তমানে কঠোর লকডাউন চলছে চীনের বাণিজ্যিক প্রাণকেন্দ্র সাংহাইয়ে।
ঘরবন্দী নগরীর বাসিন্দারা। হাজার হাজার কারখানা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে সাপ্লাই চেইন সংকটের ঝুঁকি তৈরি হয়েছে বিশ্বজুড়ে। চীনসহ পুরো বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলেছে সাংহাইয়ের লকডাউন। সাংহাইয়ের লকডাউন প্রভাব ফেলছে সারা বিশ্বের উৎপাদন ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায়। লকডাউনের কারণে সাংহাইয়ে কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে পশ্চিমা কোম্পানিগুলো, যা প্রভাব ফেলছে এসব প্রতিষ্ঠানের বৈশ্বিক পণ্য সরবরাহ কার্যক্রমে। ঠিক সময়ে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছাতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো। শুধু চীনেই নয়, সাংহাইয়ের লকডাউন প্রভাব ফেলছে বিশ্বের অন্যান্য স্থানে অবস্থিত কারখানাগুলোর উৎপাদনেও। এসব কারখানায় খুচরা যন্ত্রাংশের অভাবে মুখ থুবড়ে পড়ছে উৎপাদন। বিশ্বের কারখানাগুলোতে খুচরা যন্ত্রাংশের অন্যতম যোগানদাতা সাংহাই। পাশাপাশি সাংহাই বন্দর দিয়ে সারা বিশ্বে সরবরাহ হয় চীনে উৎপাদিত পণ্যের উল্লেখযোগ্য অংশ। এমনকি চীনের যেসব স্থানে করোনা নেই সেখানেও প্রভাব ফেলছে সাংহাইয়ের লকডাউন। লকডাউনের আওতার বাইরে থাকলেও হেফেইয়ে অবস্থিত কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও। যন্ত্রাংশ সংকটের কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। লকডাউনে ভেঙে পড়ছে সাংহাইয়ের পণ্য পরিবহন ব্যবস্থাও। নগরীতে ঢুকতে ও বের হতে কঠোর করোনা বিধিনিষেধের মুখে পড়ছেন ট্রাক চালকরা। বিশ্বের সবচেয়ে ব্যস্ত এই বন্দরটিতে তাই দেখা দিয়েছে কর্মী সংকট, ফলে তৈরি হয়েছে কন্টেইনার জট। বর্তমানে স্বাভাবিকের থেকে দ্বিগুণ পরিমাণ জাহাজ অবস্থান করছে সাংহাই বন্দরে। ইউরোপীয় শিপিং জায়ান্ট মার্স্ক তাদের গ্রাহকদের সাংহাইয়ের বদলে চীনের অন্যান্য বন্দরে কন্টেইনার বুকিং দেওয়ার আহ্বান জানিয়েছেন। সাংহাইয়ের লকডাউনে শ্লথ হয়ে পড়েছে চীনের অর্থনীতি। বেইজিং এবছর 5.5% জিডিপি প্রবৃদ্ধির কথা জানালেও সাংহাইয়ের লকডাউনের কারণে এই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে এই লকডাউন দীর্ঘায়িত হলে 1% পর্যন্ত কমতে পারে দেশটির প্রবৃদ্ধি। রাইসুল ইসলাম, সময় আন্তর্জাতিক সময়। প্রায় 2 বছর পর করোনার বিধিনিষেধে মুক্ত হয়ে পবিত্র রমজান মাসে জুমা ও তারাবির নামাজ আদায় করেছেন ইতালির মুসলমানরা। রোজা ইফতার মাহফিল করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালি থেকে মাকসুদ রহমানের রিপোর্টে বিস্তারিত। ইতালির করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত 2 বছর রমজানের মতো এবার মসজিদে সম্মিলিত নামাজ আদায়ে বিধিনিষেধের বাধ্যবাধকতা নেই। এতে খুশি দেশটির কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান। রোজা রাখার পাশাপাশি চলছে ইফতার মাহফিলও। যোগ দিচ্ছেন স্থানীয় সহ প্রবাসীরাও। রমজানে জুমার নামাজেও অংশ নিচ্ছেন হাজারো মুসল্লি। মসজিদে জায়গা না হয় পাশের খোলা মাঠে দাঁড়িয়েও নামাজ পড়ছেন অনেকে। সমস্ত ইতালির পক্ষ থেকে সমস্ত মুসলিম বাসীকে জানাচ্ছি রমজানের দ্বিতীয় জুম্মার শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকে রমজানের দ্বিতীয় জুম্মা করলাম। ইতালিতে 2 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। সরকারি তথ্য মতে পুরো দেশে বসবাসকারী প্রবাসীর সংখ্যা 20 লাখের বেশি। সময় সংবাদ, ইতালি। সংযুক্ত আরব আমিরাতের আভিজাত্যের আরেক নাম দেশটির স্বর্ণের বাজার। বিশ্বের সবচেয়ে বড় ও আকর্ষণীয় স্বর্ণ বাজার দুবাই ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে বছরের বেশিরভাগ সময়। আর এই স্বর্ণ কেনা বেচায় বিশ্বের অভিজাত এবং শৌখিন মানুষেরা যেমন আছেন, তেমনি তালিকায় আছেন বাংলাদেশ, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের সাধারণ নাগরিক থেকে প্রবাসী ব্যবসায়ীরাও। বিস্তারিত শিবলিয়াল সাদিকের রিপোর্টে। এ যেন স্বর্ণের এক রাজ্য। মানসম্মত ও নিত্য নতুন ডিজাইনের অলঙ্কার প্রদর্শনী ও বেচাকেনার তৃতীয়স্থান সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাই। তাই গহনা কিনতে বিশ্বের নানা প্রান্ত থেকে দেশটিতে ছুটে আসেন অনেকেই। গেল 2 বছর করোনার কারণে স্বর্ণ ব্যবসায় মন্দাভাব থাকলেও আগের চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দুবাইয়ের স্বর্ণের বাজার। আমাদের বাংলাদেশি কাস্টমার, ইন্ডিয়ান কাস্টমার খুব বেশি। ইভেন ভিজিটিং ট্রানজিটমারে যারা আসে আপনার সেম সেম। মূলত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত স্বর্ণের বাজারে ক্রেতাদের ভিড় থাকে সবচেয়ে বেশি। আর বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতাদের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারত, বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো থেকে আসা লোকজন। এখানে পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানিগুলো যারা হোলসেল বিজনেস করে, 18 ক্যারেট ডায়মন্ডস, 22 ক্যারেট, 21 ক্যারেট এখানে পাবেন আপনি। আধুনিকায়নের যুগে মানুষের ঝোঁক বাড়ছে অ্যারাবিক ট্রেডিশনাল ডিজাইনের পাশাপাশি টার্কিশ, বাহরাইনি, স্প্যানিশ সহ স্বতন্ত্র ও নান্দনিক ডিজাইনের গহনার প্রতি, এমনটাই বলছেন ক্রেতারা। বাংলাদেশের তুলনায় গোল্ডের প্রাইস কম, মেকিংটা একটু বেশি, বাট ওদের ডিজাইন সব কিছু মিলিয়ে এখানে অন্যরকম
মানে ডিজাইনগুলো পাওয়া যায়, যার কারণে বাংলাদেশ থেকেও যারা ট্যুরিস্ট আসছে বেশিরভাগ মানুষই এখান থেকে গোল্ড কেনাটা পছন্দ করে। এদিকে জমজমাট বেচা কেনার পাশাপাশি স্বর্ণ চোরাকারবারীদের কর্মকাণ্ড চলে এই বাজার ঘিরে। প্রায় বাংলাদেশ সহ বিভিন্ন বিমানবন্দরে ধরা পড়ে স্বর্ণের চোরা চালান। সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে যে সোনা পাচার হয় এটা অনেকগুলো অর্থনৈতিক কারণে হয়। আপনি যদি এটা রাস্তা বন্ধ করতে হয়, এটা শুধুমাত্র এয়ারপোর্টে সার্ভিলেন্স করে হবে না, কিংবা এটাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে দমন করার চেষ্টা করলে হবে না। এটার জন্য আমাদের যে গোল্ড পলিসি আছে, অর্থাৎ স্বর্ণ এবং ডায়মন্ড যে পলিসি, এই পলিসিটাকে একটু পরিবর্তন করলে এটা স্মাগলিংটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে চোরাকারবারীদের দৌরাত্ম বন্ধের আহ্বান ব্যবসায়ী ও ক্রেতাদের। এই স্বর্ণের বাজার ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ শুধু তাই নয়, এই অঞ্চলে ট্যুরিজম শিল্পকে আমূল পরিবর্তন করে দিয়েছে। তাই আমিরাত ঘুরতে এলে যে কেউ দুবাইয়ের এই বাজার ঘুরে যাবেন এটাই স্বাভাবিক। শিবলিয়াল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। টানা 5 দিনের ছুটিতে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা মেতে উঠেছেন আনন্দ উৎসবে। করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পাশাপাশি মাহের রমজান, ইস্টার সানডে ও বাংলা নববর্ষ মিলিয়ে বহুদিন পর যেন প্রাণ ফিরে পেয়েছেন তারা। অস্ট্রেলিয়া থেকে এস এম আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। এখনও প্রতিদিন গড়ে 50,000-এর মতো অস্ট্রেলিয়ান করোনায় আক্রান্ত হচ্ছে, তবে প্রায় সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ায় দীর্ঘদিন পরে অস্ট্রেলিয়ার জনগণ যেন মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াতে মরিয়া হয়ে আছে। তাই এক স্টেট থেকে অন্য স্টেটে কিংবা জন্মভূমির টানে অনেকেই পাড়ি জমাচ্ছে দেশের বাইরেও। এবছর ধর্মীয় গাম্ভীর্য আর শ্রদ্ধার সাথে প্রবাসী মুসলমানেরা আনন্দঘন পরিবেশে রমজান পালন করছেন। এদিকে দীর্ঘদিন বাজার মন্দা থাকার পর আবারও হাসি ফুটেছে বাংলাদেশি ব্যবসায়ীদের মুখে। রেস্টুরেন্টগুলিতে দেশি ইফতারের সমাহারে খুশি রোজাদারেরা। এছাড়াও জমে উঠেছে ঈদের বাজার। এবছর বাংলাদেশের মতোই পহেলা বৈশাখও পালিত হয়েছে বাংলাদেশি সংস্কৃতি ও ধর্মীয় সংস্করণের মিশ্রণে। খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টারের টানা 4 দিনের লম্বা ছুটি চলছে অস্ট্রেলিয়ায়। তাই স্থানীয় অস্ট্রেলিয়ান আর প্রবাসী বাংলাদেশিদের উৎসব যেন এসে মিশেছে একই কেন্দ্রে। বন্ধু কিংবা পরিবারের সাথে সময় কাটাতে তাই সবাই বেরিয়ে পড়েছে দূর দূরান্তে। এবছর প্রচুর বাংলাদেশি বাংলাদেশে গিয়ে ঈদ করার সুযোগ পাবে পরিজনের সাথে, কারণ গত 2 বছর অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের নিয়মিত আন্তর্জাতিক বর্ডার বন্ধ ছিল। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দেখছেন আন্তর্জাতিক সময়। উত্তর কোরিয়ায় উৎসবের রং। দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের 110তম জন্মদিন উদযাপন করেছেন সাধারণ জনগণ। নাচ গান পরিবেশনের পাশাপাশি পিয়ংইয়ংয়ের বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয়। মনোজ্ঞ এই আয়োজন দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। সে বর্ণিল আলোকসজ্জা, একের পর এক আতশবাজির বিস্ফোরণ। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের 110তম জন্মদিন উপলক্ষে মনোমুগ্ধকর এই আয়োজন। নাচে গানে স্মরণ করলেন প্রিয় নেতাকে, বাহারি রঙের পোশাকে দলবদ্ধ নৃত্য আয়োজনে মুগ্ধ করে দর্শনার্থীদের। মহা ধুমধামে কিম ইল সাংয়ের জন্মদিন উদযাপন করে থাকে উত্তর কোরিয়াবাসী। এবারও তার ব্যতিক্রম ছিল না। দলবদ্ধ নৃত্যের পাশাপাশি সুরের তালে তালে যুগল নাচেরও আয়োজন করা হয়। আমি আমাদের মহান নেতা কিম ইল সাংকে অনেক মিস করি, এ কারণেই আমি কঠিন পরিশ্রম করে প্রিয় নেতার মতো ভবিষ্যতে সুন্দর দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করব। এর জন্মদিনে নাচ গান আয়োজনের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয়। উত্তর কোরিয়া মানেই সাজোয়া যান ও ক্ষেপণাস্ত্রের প্রতীক, এখন আলোকসজ্জায় সেটিও ফুটিয়ে তোলা হয়েছে। 2017 সালের পর এবছর আবারও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এরপরই বড় পরিসরে কিম ইল সাংয়ের জন্মদিন উদযাপন করেছে দেশটি। আফরিন মৌ, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।